दोल पूर्णिमार दिन भूले खाबें ना ए एक खबर जीवने चरम दारिद्रता नेमे आसबे। तबे चलुन देखे नीन ए मूल भिडियोटिर माध्यमे आगामीकाल 8ই মার্চ बांगलार तेसरा चैत्र अर्थात शुक्रवार ए बछरेर दोल पूर्णिमा पालित होबे। এই শুভ দিনে কোনোভাবেই এই একটি খাবার মুখে দেবেন না, এতে আপনার জীবনে চরম দুর্ভাগ্য নেমে আসবে, এর ফল আপনাকে ভোগ করতে হবে। তাই আশা রাখব ভিডিওটি সম্পূর্ণ দেখুন, দেখার পর অতি অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে নিচের কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ এই কমেন্টটি করে দেবেন, এতে ভগবান শ্রীকৃষ্ণের বিশেষ কৃপালাভ মিলবে। এই দিনের মাহাত্ম্য সম্পূর্ণই আলাদা, বিশেষ করে যারা বাড়িতে সত্যনারায়ণের পুজো দেন, বাড়িতে রাধাকৃষ্ণের পুজো করেন, ভিডিওটি সম্পূর্ণ দেখুন। কারণ এই দিনে আপনি যদি এই খাবারটি গ্রহণ করে থাকেন তাহলে আপনার জীবনে ভয়ঙ্কর দারিদ্রতা নেমে আসবে, জীবনে সুখ শান্তি মিলবে না, জীবনে দুঃখ কষ্ট সর্বদা লেগেই থাকবে। কারণ এই দিন অত্যন্ত একটি পবিত্র দিন, এই পূর্ণিমা তিথি বছরের অন্যতম একটি পবিত্র পূর্ণিমা তিথি। এই দিনে বাড়িতে অনেকেই সত্যনারায়ণের পুজো দেন এবং রাধাকৃষ্ণের পুজো করে থাকেন, যাতে আমরা আমাদের জীবনে সুখ শান্তি ফিরে পাই, জীবনে উন্নতি লাভ করতে পারি। তাই আপনি যদি আপনার জীবনে সুখটাকে অনুভব করতে চান তাহলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন, দেখার পর বাকি আপনজন বন্ধু প্রিয়জন বন্ধু বিভিন্ন গ্রুপের মাধ্যমে পরিবারের বাকি সদস্যদের অবশ্যই জানিয়ে দিন, দেখবেন এতেও আপনি আপনার জীবনে বিশেষ উপকার পাবেন। তবে তার আগে দেখে নেওয়া যাক এই দিনে এই কয়েকটি নিয়ম মেনে চলুন, এতেও আপনি আপনার জীবনে বিশেষ সুফল পাবেন। প্রথমত বলা হচ্ছে এই দিনে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ুন, যদি পারেন বা পারা সম্ভব হয় গঙ্গা স্নান করতে পারেন, এতেও বিশেষ পূর্ণতা অর্জন করতে পারবেন। অপরদিকে বলা হচ্ছে এই দিনে সর্বদাই বাড়িঘরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন এবং বাড়ির মূল দরজার সামনে স্বস্তিক চিহ্ন আঁকুন, এতে আপনার পরিবারে কখনোই খারাপ শক্তি অশুভ শক্তির প্রভাব পড়বে না, বাড়িতে সর্বদাই শুভ শক্তির আগমন ঘটবে। কারণ এই স্বস্তিক চিহ্নর মধ্যে রয়েছে এমন এক গুণাগুণ যার দ্বারা আপনার জীবনের সমস্ত অশুভ খারাপ প্রভাবগুলোকে বিতাড়িত করবে। দোল পূর্ণিমার দিন বাড়িতে সত্যনারায়ণের পুজো দিন, দেখবেন আপনার জীবনে মঙ্গল হবে এবং পরিবারে সকল অমঙ্গল দূর হবে। বলা হচ্ছে এই দিন রাতের বেলায় আপনি চাঁদ দর্শন করুন এবং চাঁদের দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকুন। এই দিনে বাড়িতে দরিদ্র ভিক্ষুক বা ভিখার এলে আপনি আপনার সামর্থ্য মতো তাকে দান করুন, এতে আপনি আপনার জীবনে বিশেষ সুফল পাবেন, জীবনে পূর্ণতা অর্জন হবে। আমরা প্রত্যেকেই চাই পূর্ণতা অর্জন করতে, তাই এই পবিত্র দিনে আপনি যদি কোনো দরিদ্র ভিক্ষুক বা ভিখারিকে অর্থ অন্ন বস্ত্র দিয়ে দান করতে পারেন, দেখবেন আপনি আপনার জীবনে অবশ্যই পূর্ণতা অর্জন করতে পারবেন। অপরদিকে বলা হচ্ছে রং খেলার আগে অবশ্যই শ্রীকৃষ্ণের চরণে রং অর্পণ করে তারপর আপনি রং খেলুন, এতে ভগবান শ্রীকৃষ্ণের অশেষ কৃপালাভ মিলবে। এই দিনে যারা এই ব্রত বা তিথি পালন করবেন বা করছেন অবশ্যই নিরামিষযুক্ত আহার গ্রহণ করুন, সমস্ত লোককে ত্যাগ করে এই দিনে নিরামিষযুক্ত আহার গ্রহণ করবেন, এতে ভগবান শ্রীকৃষ্ণ আপনার প্রতি বেজায় সন্তুষ্ট হবেন, ভগবানের অশেষ কৃপালাভ মিলবে। তবে দেখে নেওয়া যাক আপনি দোল পূর্ণিমার দিন কোন খাবারগুলি খাবেন না। প্রথমত বলা হচ্ছে এই দিনে বাড়িতে কোনোভাবেই আমিষযুক্ত খাবার রান্না করবেন না, আপনি সর্বদাই
আমিষযুক্ত খাবারকে বর্জন করুন। এই দিনে সমস্ত লোভকে ত্যাগ করে নিরামিষযুক্ত আহার গ্রহণ করুন, এতে ভগবান শ্রীকৃষ্ণের বিশেষ কৃপালাভ মিলবে। নচেত আপনার জীবনে চরম দুঃখ কষ্ট, ভগবানের রুষ্ট প্রকোপ আপনার জীবনে পড়বে। তাই যারা এই দিনে বাড়িতে সত্যনারায়ণ দেবেন বা রাধাকৃষ্ণের পুজো করবেন, অবশ্যই আপনারা এই নিয়মটি মেনে চলুন। নচেত আপনার এই ছোট্ট ভুলের জন্য আপনাকে ফল ভোগ করতে হবে। আপনি পারেন আপনার জীবনে সুখ শান্তি ফিরিয়ে আনতে। অপরদিকে বলা হচ্ছে এই দিনে লাল জাতীয় খাবার যেমন মুসুর ডাল, লাল শাক কিংবা এই ধরনের কোনো খাবার একদমই খাবেন না, এতে আপনার জীবনে অমঙ্গল নেমে আসবে, কোনোভাবেই ভগবানের কৃপালাভ মিলবে না। এই দিনে কোনোভাবেই মদ্যপান বা নেশাগ্রস্ত এইসব জাতীয় জিনিসগুলি একদমই ছোঁবেন না। এইসব ব্যক্তিদের ভগবান শ্রীকৃষ্ণ একদমই পছন্দ করেন না, যার ফলে আপনি কখনোই ভগবান শ্রীকৃষ্ণের কৃপালাভ পাবেন না, জীবনে কখনোই সুখ শান্তি ফিরবে না বা ভগবানের কৃপায় আপনার জীবনে উন্নতি হবে না। তাই বলা হচ্ছে এই দিনে এই খাবারগুলি খেয়ে নিজের জীবনের বিপদ নিজে ডেকে আনবেন না। আপনি পারেন আপনার সৌভাগ্যের চাবিকাঠি খুঁজে নিতে, আপনি পারেন আপনার জীবনে উন্নতি লাভ করতে। তাই বলা হচ্ছে এই দিনে এই সব খাবারগুলি খেয়ে নিজের জীবনের বিপদ নিজে ডেকে আনবেন না। আশা করি আপনারা প্রত্যেকেই ভিডিওটি বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, কারণ আপনার একটি লাইক আমার পরবর্তী ভিডিওর জন্য অনেক অনুপ্রাণিত করে। বন্ধুরা, আজ আমি আপনাদের জানিয়ে দিলাম দোল পূর্ণিমার দিন ভুলেও খাবেন না এই খাবারটি। বন্ধুরা, আমরা প্রতিদিন বিভিন্ন ধরনের খাবার রান্না করে থাকি, কিন্তু এমন কিছু দিন রয়েছে যে দিনগুলিতে অবশ্যই এইসব খাবারগুলি খাওয়া একদমই উচিত নয়। তেমনই আগামীকাল দোল পূর্ণিমা, এই পূর্ণিমা তিথি অত্যন্তই একটি পবিত্র পূর্ণিমা তিথি এবং শুভ পূর্ণিমা তিথি। এই দিনে আপনাদের প্রত্যেকেরই এইসব নিয়মগুলি মেনে চলা দরকার, নচেত ভগবানের রুষ্ট প্রকোপ আপনার জীবনে পড়বে। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি। অবশ্যই আপনারা চ্যানেল সাথে থাকবেন, সঙ্গে থাকবেন, আপনাদের ভালোবাসা আমাদের একান্তই কাম্য। এই চ্যানেলের প্রত্যেকটি ভিডিও দেখুন, আর কেমন লাগলো নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না, কারণ আপনার এই কমেন্টটি আপনার ব্যক্তিত্ব পরিচয় বহন করছে।